নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আবাদাত্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যার ফলে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরল এবং মাহেতে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকলেও আগামী পাঁচে ডিসেম্বর একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শীতরাঙের পর ভারতে আছড়ে পড়বে যেই ঘূর্ণিঝড় তার নাম হলো ম্যান্ডেউস বিধ্বংসী এই ঘূর্ণিঝড় তাণ্ডবিলা দেখাতে পারে যার ফলে লন্ডভন্ড হতে পারে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা

আপাতত দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝ যেতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ